হ্যালো ভিউার্স টেক হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আপনারা একটি অ্যাপস দেখতে পাচ্ছেন এই অ্যাপসটির নাম ফুল এক্সেল কোর্স Excel tutorial এটি অফলাইনে চলবে ইন্টারনেট ছাড়াই আপনি এটি চালাতে পারবেন প্রথমে এটি ইনস্টল দিবেন অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে এই অ্যাপটি ইনস্টল দিবেন এবং এরপর এটি ওপেন করবেন ওপেন করার পরে আপনি এই অ্যাপটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মেনু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজানো আছে অ্যাপটি ডেভেলপ যারা করছে এই ডেভেলপার অবশ্যই এই অ্যাপটির আরো অন্যান্য অ্যাপসও করে রাখছে যেমন আছে পাওয়ার পয়েন্ট কোর্স ওয়ার্ড কোর্স এক্সেল দু হাজার ষোলো কোর্স এবং যদি এই অ্যাপসের অ্যাডগুলো যদি রিমুভ রাখতে চান মানে কোনো রকম অ্যাড আসবে না সেক্ষেত্রে একটি বাটন আছে এখানে ক্লিক করলে এই অ্যাপসটি পেইড অ্যাপ নিতে বলবে তখন আপনারা পে করলে আপনার অ্যাপস থেকে অ্যাডগুলো রিমুভ করে দেওয়া হবে তো এখন এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মেনুতে বেশ কিছু অপশন আছে তো চ্যাপ্টারে আমরা ক্লিক করব চ্যাপ্টার ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সেল টিউটোরিয়াল চ্যাপ্টার এক্সেল এর বেশ কিছু অপশন এখানে রয়ে গেছে এবং এক্সেল এর বেসিক আমরা বেসিক মেনুতে ক্লিক করছি বেসিক মেনুতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বেসিক এর ভিতরে যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলো এখানে দেওয়া আছে প্রথম থেকে টোটালি দশটা ভাগে ভাগ করা হয়েছে এখানে আপনি প্রত্যেকটা মেনুতে ক্লিক করে করে আপনার বেসিক নলেজটা ভালো করতে পারবেন সেক্ষেত্রে আপনি এখানে প্রথমে এক নম্বরটাতে ক্লিক করুন এক্সেল রো অ্যান্ড কলাম এক্সেলের মেন বিষয়টা হচ্ছে রো কলমের কাজ রো কলামের কাজটা অনেক ভালোভাবে জানতে হয় এবং আমরা যখন এক্সেলের কাজ করি সেক্ষেত্রে রো কলমের কাজগুলো করতে হয় তো রো কলমের ভিতরেও অনেক কাজ আছে সেই কাজগুলো আমরা কীভাবে করতে পারি বিভিন্ন শর্টকাট কমান্ড এবং চিত্র সহকারে দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে তো এখানে বেসিকটা আপনি জানতে হলে অবশ্যই এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার দেখেন এখানে নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে যাচ্ছে এবং এখানে প্রত্যেকটি পেজেই দেখা দেখানো আছে চিত্র সহকারে কীভাবে আপনি এই বেসিকগুলো শিখতে পারবেন জানতে পারবেন অবশ্যই সম্পূর্ণ এটা ইংলিশ ফর্মেটে করা হয়েছে আপনারা বুঝতে পারবেন আশা করি এখানে একটার পর একটা নেক্সট করলেই আপনি একের পর এক পেজ আপনার এখানে সামনে আসবে এবং প্রত্যেকটা পেজের চিত্র সহকারে সুন্দরভাবে দেওয়া আছে এবং আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমরা এখানে ব্যাক করে বেরিয়ে আসছি এরপরে মেনুতে ইন্টার টেক্সট অ্যান্ড নাম্বার ইন এ সেল তো আপনার সেলের যে অপশানগুলো আছে যেগুলো আপনি কাজগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন দেখেন প্রত্যেকটা মেনু এবং সুন্দরভাবে দেওয়া আছে চিত্র সহকারে আপনি দেখে নিতে পারবেন এরপরে দেখেন আরও অপশন আছে হাউ টু এডিট টেক্স সেল তো বিভিন্ন বেসিকের যে অপশানগুলো এখানে রয়ে গেছে আপনারা দেখতে পারবেন এগুলো দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন কীভাবে আপনি বেসিকটা কমপ্লিট করতে পারবেন এরপরে ব্যাক করে বেরিয়ে আসছি এরপরে চার্ট ইন এক্সেল আপনার এখানে চার্টের যে কাজগুলো আছে এখানে সেখানে এখানে সুন্দরভাবে দেওয়া আছে এক্সেলের খুঁটিনাটি সবগুলোই এখানে সুন্দরভাবে এই অ্যাপসের মাধ্যমে আপনারা শিখতে পারবেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন একটার পর একটা পেজ ক্লিক করে নেক্সট করে দেখবেন প্রত্যেকটা অপশানই সুন্দরভাবে সুন্দরভাবে দেখানো আছে আশা করি এই অ্যাপসের মাধ্যমে আপনি এক্সেলের সম্পূর্ণ কাজ সুন্দরভাবে শিখে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো আমি এখান থেকে বেরিয়ে আসছি দেখেন এরপরে অসংখ্য মেনু আছে এখানে মেনুর ভিতরে এর ভিতরে অনেকগুলো মেনু আছে সাবমেনুতে ক্লিক করে করে আপনি সব কিছু জানতে পারবেন কন্ডিশনাল লজিক তো এখানে দেখেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ফাংশন আছে এক্সেলে যে ফাংশনগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো আমরা অনেক সময় জানি না অনেক কিছু আমাদের জানা নেই সেই ফাংশনগুলো আপনারা এখান থেকে খুব সহজে জানতে পারবেন এখানে একটি ক্লিক করে দেখেন এখানে বেশ কিছু ফাংশন আছে যেগুলো আমরা এখান থেকে দেখে সেগুলো অ্যাপ্লাই করতে পারবো আমরা যখন অফিসে বিভিন্ন কাজ করি যে কাজগুলো আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে তো বিভিন্ন ফাংশনের কাজ আছে যেগুলো আমরা বুঝতে পারি না সেই ফাংশনের কাজগুলো কিন্তু আমরা এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবো এবং প্রত্যেকটা রো কলাম কীভাবে সাজাতে হয় কীভাবে কালার ইউজ করতে হয় প্রত্যেকটা অপশনই এখানে সুন্দরভাবে দেখানো আছে তা আপনারা একটার পর একটা ক্লিক করে এখানে দেখে নিতে পারবেন এবং দেখেন এখানে ডলারের চিহ্ন দিয়ে কীভাবে ফাংশনগুলো অ্যাপ্লাই করে আপনারা অনেক সময় এক্সেলে দেখবেন যে যখন কাজ করবেন রোতে কলামে যখন আপনারা কাজ করবেন তখন রোতে যখন আপনার ডলারের সাইন নেবেন ডলারের সাইন নিতে গেলে কিন্তু সহজে আসবে না প্রথমে অবশ্যই ডলারের সাইন নিতে হলে বেশ কিছু কমান্ড আছে বেশ কিছু সেটিংস আছে সেগুলো করে নিতে হবে করলে কিন্তু ডলারের সাইন আসবে তো এগুলো কীভাবে করতে হয় সেগুলো কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখানো আছে এই ফর্মুলার কাজগুলো আমাদের দেখে নিতে হবে দেখেন ফর্মুলার আরেকটা মেনু আছে মেনুতে এখানে এখানে দেখতে পাচ্ছেন সামের কিছু কাজ আছে তারপরে অন্যান্য বেশ কিছু কাজ আছে যেগুলো আমরা এখানে সুন্দরভাবে দেখে নিতে পারবো এবং এখানে যদি আমরা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন দেখেন খুব সহজেই কিন্তু এক্সেল আপনার এই ফাংশনের কাজগুলো শিখে নিতে পারবেন ডেটা প্রসেসিং ডেটা প্রসেসিং দেখেন অনেকগুলো সাব মেনু আছে এখানেও ডেটা প্রসেসিং এর কাজগুলো আপনারা এখানে দেখে নিতে হবে এই যে এখানে নয় নম্বর যে সিরিয়ালে যেই কাজটা আছে নয় নম্বর সিরিয়ালে যে কাজটি আছে নয় নম্বর সিরিয়ালে যেই কাজটি আছে পিভার টেবিল এটি খুব ইম্পর্টেন্ট এটা অনেক কাজে লাগে এটাও কিন্তু আপনাদের এটা শিখে নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে স্প্রেডশিট এর সাবমেনু আছে অনেকগুলো এখানেও আপনার ফাংশনগুলো দেখে নিতে পারবেন প্রত্যেকটা মেনুতে আমি যদি ঢুকে বিস্তারিত বলি তো অনেক সময় লেগে যাবে আপনারা দেখে নেবেন অ্যাডভান্স অ্যাডভান্সে বেশ কিছু অপশন আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন বিশেষ করে আমার কাছে ভালো লাগে যেমন অ্যান্সার ড্রয়িং অবজেক্টগুলোতে যেগুলো এখানে আপনার ড্রয়িংয়ের বেশ কিছু কাজ আছে যেগুলো এক্সিলে করতে হয় এগুলো হচ্ছে আপনাদের কাস্টমাইজ করতে পারবেন বিভিন্ন ইচ্ছে মতো নিজের মতো ড্রয়িং করতে পারবেন যেটা শেপের মাধ্যমে শেপস এইগুলো কীভাবে করে এখানে দেখেন এখানে আপনারা দেখে নিতে পারবেন এরপরে এখানে দেখেন লিঙ্ক হাইপার লিঙ্ক একটা এক্সেলের লিঙ্ক কীভাবে করতে হয় সেই লিঙ্কটাও আপনি এখান থেকে সুন্দরভাবে করতে পারবেন একটা লিংকে ক্লিক করলে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এক্সটার্নালভাবে একটি এখান থেকে ক্লিক করলে আলাদা করে একটি ওয়েবসাইট ওপেন হবে সেই লিঙ্কগুলো আপনি এখান থেকে করতে পারবেন এবং বিভিন্ন পেজের লিঙ্কও এখান থেকে করতে পারবেন তারপরে ডাউন লিস্ট এক্সেলের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ইস্যু যে ড্রপ ডাউন লিস্ট এই অপশনটি এইখানে দেখেন আপনার অনেক সিট থাকে যে সিটের মেনুতে অনেক আইটেম থাকে সেই কথা কথা আপনার একটি ই কমার্স সাইট আছে ই কমার্স সাইটে আপনার অনেক প্রোডাক্টের লিস্ট করতে হয় সেই লিস্টগুলো আপনি যখন এক্সেলে এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট যখন অ্যাপ্লাই করবেন এখান থেকে এন্ট্রি করার পরে যখন আপনি নির্দিষ্ট একটি প্রোডাক্ট ক্যাটাগরি যখন দেখতে চান তখন আপনি এই ফিল্টার এই ফিল্টার অপশনটি আপনি এখানে অ্যাপ্লাই করে খুব সহজেই আপনি এই কাজটা করতে পারবেন যেটা হচ্ছে এখানে ড্রপ ডাউন লিস্ট ড্রপডাউন লিস্ট করতে পারবেন এই লিস্টের মাধ্যমে আপনি নির্দিষ্ট একটি প্রোডাক্ট সিলেক্ট করে দিলে শুধু ওই প্রোডাক্ট ক্যাটাগরি সেই কথা কথা আপনার এখানে দেখা যাচ্ছে টি শার্ট ক্যাটাগরির যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রাইসগুলো আপনি দেখবেন তখন আপনি এই ড্রপডাউন লিস্ট থেকে টি শার্ট সিলেক্ট করে দিবেন টি শার্ট সিলেক্ট করলে টি শার্টের যে আপনাদের যে শপের টি শার্টের যে ক্যাটাগরি প্রাইসগুলো আছে সেগুলো আপনি একবারেই ক্লিক করে দেখতে পারবেন তো এই সেটিংসগুলো কীভাবে করে এখানে সুন্দরভাবে অ্যাডভান্স অপশনগুলোতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এক্স পরিপূর্ণ একটি কোর্স সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন এখানে এবং একটি সম্পূর্ণ ইংলিশ ইংলিশে করা আছে আশা করি এসটি আপনাদের অনেক উপকারে আসবে যারা অফিসে ডাটা এন্ট্রি কাজ করে এবং অফিসিয়ালি সব রকম কাজই এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলের কাজ কিন্তু আমাদের অফিসে খুবই প্রয়োজন অনেকেই করতে হয় অনেক সময় এক্সেলে কাজ করতে হয় এবং বিভিন্ন অফিসে এই কাজগুলো থাকে সেই কারণে আপনারা এখান থেকে খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে শিখে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সামনে আরো সুন্দর সুন্দর নতুন নতুন টিপস নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ